আজ বাইক আমি ব্লগিং করছি। এখন বর্তমানে আছি দুবাইয়ে। প্যান্ডেল পূজোর খরচা বাদে শুধু লাইট এসছে 1,30,000 টাকা। গাইজ আমি এখন বুর্জ খলিফায় আছি, দুবাইয়ের বুর্জ খলিফাতে। দেখো এটা হচ্ছে গ্রামের চৌক হইতে করেছে আর কি, লক্ষ্মী পূজাতে প্যান্ডেল। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে, দেখতে পাচ্ছি তিনজন আর সামনেই আছে তিনজন বাইক চালাচ্ছে। প্রথম বাইকে ব্লগিং করছে আর কি, বিশাল মানে এক্সাইটেড। আমরা এখন দেখতে যাচ্ছি লক্ষ্মী ঠাকুর, মানে লক্ষ্মী পূজার প্যান্ডেল আর কি। আমাদের এখানে গ্রাম এলাকা সব থেকে গান করা হচ্ছে চৌধুরী বলো। এখন বাইকে রাইডিং করে তিনজন, সামনে তিনজন গান চালছে আর কি বাইকে। চলো ওখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, যেহেতু তোমরা শেয়ার করো ভালো ভালো লক্ষ্মী ঠাকুর এখানে, মানে ওটে আর কি বুট খেলিবা দেখাতে যাবো। চলো আজ বাইক আমি ব্লগিং করছি, দারুণও লাগছে আর ভয়ও লাগছে, জানি না কী হবে। তো দারুণ এক্সাইটমেন্ট অবস্থা। আর সামনে দেখতে পাচ্ছি আমরা তিনজন ফিরে হচ্ছে লক্ষ্মী ঠাকুর দেখতে। লোকে বলে সবাই কলকাতায় দুর্গা পূজা দেখতে হবে, পূজা হবে করবে নাইট জেগে। আমরা রাত জেনে আছি লক্ষ্মী ঠাকুর দেখতে, ঠিক আছে। আগে পূজা করি লক্ষ্মী পুজো, বলার বয়স তো বসে আছে অনেক দিন থেকে। তো যাই হোক, আশা করি তিনজন বাইকে আছি, আমাদের ড্রাইভার দাদা, এটা হচ্ছে পবিত্র, আর ওটা আমাদের বন্ধু হয় আর কি, গ্রামের বন্ধু, পাড়ার বন্ধু হয় ঠিক আমাদের সুজন। আর সামনে তিনজন আছে, অনেকটা চলে গেছে টাকাবো ওদেরকে। তো এখন মানে এখানে গ্রাম এলাকায় সব থেকে ভালো লক্ষ্মী পূজা হবে আর কি, ওই চৌধুরী বলে একটা জায়গা, রোড এখন রাজীব ভাই সাড়ে সাতটার মতো এই তিনজন আছে আমাদের, তাদের হচ্ছে শান্তনু, হচ্ছে পলাশ, আর যে বাইক রাইডিং হচ্ছে আমাদের দাদা হয় যায় কি বন্ধু সাহেবের, ও বিট্টু দাদা বলে ডাকি, কৌশিক হচ্ছে। তো ওদের একটা বাইক আর আমাদের একটা বাইক, তারপর পূজা হবে গিয়ে বেরিয়েছি লক্ষ্মী পূজা হবে গিয়ে, ঠিক আছে। চলো লেট কন্টিনিউ দ্য ব্লগ, বিকালে এনজয় করে আনন্দ করছি বাইকে ব্লগ করতে করতে যাচ্ছি। আমরা যখন কলকাতায় কল্যাণীতে কল্যাণী টুইটার হয়েছিল, মানে বিশাল পুজো আর কি দেশপুরে, আমাদের এখানে লক্ষ্মী ঠাকুর উঠেছে বুট খেলবা, বুট খেলবা রিভিউটা আমার একটা হচ্ছে পলাশ বল। হ্যাঁ, 1,30,000 টাকা শুধু লাইট ভরা হয়েছে, লাইট মানে বুঝতে পারছিস তো? হ্যাঁ, মানে অল টোটাল খরচা বাদ শুধু লাইট ভাড়া হয়েছে 1,30,000 টাকা, মানে বুঝতে পারছিস কেমন হতে চলেছে, মানে বিশাল ইনভেস্ট করেছে কলকাতা থেকে ওরা এখানে। নামকরা থেকে বড় ব্যাপার হলো এটা, গ্রামের মধ্যে অত টাকা খরচ করা সম্ভবত মানে অসম্ভব। যাই হোক, ওরা অনেক টাকা খরচা করে এটা সব থেকে বড় কথা, আমাদের গ্রামের মধ্যে এটা করছে, মানে গ্রামের মধ্যে এত এত বড় বড় প্যান্ডেল করা ওদের বিশাল। গাইজ গ্রামের সব থেকে একটা ভালো জিনিস দেখতে, আগে দুদিকে গাছ, আমরা মাঝখানে যাবো, এটা গ্রাম না হলে তোমরা বুঝতে পারবে না, গ্রামের মানুষ যারা তারা নিশ্চয়ই বুঝতে পারবে। যে দেখতে পাচ্ছ দুদিকে গাছ, পুরো ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে, মানে একটা আলাদা ফিলিংস হচ্ছে, মানে আলাদা অনুভূতি চাই এই সব দেখলে। গ্রামের মানুষরা একমাত্র এর কদর বুঝতে পারবে। গাইজ এখন আমরা প্যান্ডেলে ঢুকতে চলেছি, এখন সব প্যান্ডেলে ঠাকুর পাকুর নিয়ে যায়নি, আমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছি এখানে বক্স টক বাজে, ঠাকুর নিয়ে যাচ্ছে আর কি, মানে বিশাল ভিড়। এখন ঠাকুর বাবু সব প্যান্ডেল হবে নি, আমরা তার আগে বেরিয়ে পড়েছি। তো গাইজ আমরা মেনলি চৌধুরী যাবো আর কি, কলকাতায় যেরকম কল্যাণীতে টুইন টাওয়ার হয়েছিল আর কি, মানে নর্থ সাইডে কলকাতায় শ্রীভূমি টুমি অনেক তো আমাকে ব্লগে তোমরা দেখেছো, অনেক প্যান্ডেল প্যান্ডেল আমরা মানে কভার করেছি। তা আমরা চৌধুরীর এখানে আমাদের গ্রামেগঞ্জে লক্ষ্মী পূজার প্যান্ডেল মানে নাম করা বড় বড় হয় আর কি, ধুমধাম করে। তো আমরা সেখানে যাবো, ওখানে একটা মানে নাম করা হয়েছে আর কি বুর্জ খলিফা, তো আমরা সেটা দেখতে যাবো। এর ভালো রিভিউটা আমার দিতে পারবে আমার বন্ধু পলাশ, রিভিউটা দে ভাই। ভাই এমন সুন্দর প্যান্ডেল যেটা শ্রীভূমি তো করেছিল, আর এবছর সম্ভবত বারাইপুরে করেছিল, তো আমরা যাইনি কারণ আমাদের এখানে পাশের গ্রামে একটা বুর্জ খলিফা প্যান্ডেল হয়েছে, সেই বুর্জ খলিফাটার শুধু প্যান্ডেল পুজোর খরচা বাদে শুধু লাইট এসছে 1,30,000 টাকা, মানে বুঝতেই পারছিস যে কেমন হতে চলেছে, মানে এটা বিশাল ব্যাপার করেছে। আর এত টাকা ইনভেস্ট করে গ্রামেগঞ্জে এত বড় প্যান্ডেল করা মানে ভূতের ব্যাপার নয়, তো বিশাল ব্যাপার। তো আমরা সেখানে এখন যেতে চলেছি, এখন আমাদের সামনে সামনে ঠাকুর ঠাকুর যাচ্ছে, তাই আমাদের গাড়ি ঢুকা দিল। A few minutes later. তো বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা, যাই হোক আমরা এখন বর্তমানে আছি দুবাইয়ে, না দুবাই নেই সরি, আমরা এখন আছি চৌধুরী সব থেকে বড়ো প্যান্ডেলে আর কি। তো যেটার জন্য আসা, যাদের জন্য দূর থেকে আসা, তো আমরা বুর্জ খলিফায় চলে এসেছি লক্ষ্মী পূজার প্যান্ডেল হপিংয়ে। দেখতে পাচ্ছি আমার উল্টো দিকে, এ হচ্ছে বুর্জ খলিফা করেছে আর কি, এটা পুরোটাই করেছে গ্রামের ভিতরে। হ্যাঁ, গ্রামের ভিতরটা করেছে কলকাতার টক্কর দেওয়ার সমানেরা করেছে আর কি। আমার গলার ভয়েসটা অনেক কমে যাচ্ছে, আর অনেক রাত হয়েছে, আমার গলাটাও ধরে আছে সকাল থেকে চাচাচ্ছি। তো দেখতে পাচ্ছ পুরো টিন দিয়ে করেছে আর কি, আমি সামনের দিকে যাব, মাথা দিয়ে লাইটিং করেছে আর কি, এপারে প্রচুর মেলা ডালা বসছে।
এটা পুরোটাই করেছে গ্রামের ভিতরে, এটা চৌধুরী গ্রাম, আমাদের গ্রাম থেকে দু তিনটে গ্রাম পড়ে, মানে এটা পুরোটাই করেছে টিম দিয়ে, লাইটিং মাইটিং করেছে। তোমরা আগের বছর নিশ্চয়ই দেখেছো কলকাতার শিবভূমিতে আগের বছর দুর্গাপূজার শিব এটা বুঝ খেলা করেছিল, এবছর আমাদের করেছে লক্ষ্মী পুজোয় চৌধুরীতে বুঝ খালিপা, মানে দুবাইয়ের বুঝ খালিপা আর কি। এই উল্টো দেখতে পাচ্ছ এইটাই, এখন সামনের দিকে যাবো, চলো সন্ধ্যের তুলনায় সন্ধ্যাবেলা দেখে এটা অনেকটা ক্রাউড থাকতো। আছি আমরা প্রায় 12টার মতো, এখন 12টা বাজে প্রায়, এখন আমরা এখানে এসছি, তাই একটু ভিড়টা কম, ক্রাউডটা কম, কারণ গ্রাম্য এলাকা, কলকাতা হলে অনেকটা ক্রাউড থাকতো। দেখতে পাচ্ছি চারিদিকে একটু ফাঁকা হয়ে গেছে, মেলাঘাট বসেছে আর কি, আর এখন সামনে যেটা ঢুকবো। গাইস বুর্জ খলিফায় ঢুকেছে, মানে দুবাইয়ে চলে এসেছি। যাই হোক, আমরা এখন পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করবো, কি আছে দেখাবো তোমাদের গাছে। এই হচ্ছে ভিতরের দৃশ্য, ছোলা টোলা দিয়ে করেছে, দেখতে পাচ্ছ তোমরা জাল ডাল দিয়ে কি সব করেছে। আর এই হচ্ছে আমাদের প্রতিমা, মাছের চেটি পাট ফাট দিয়ে চটটর দিয়ে কি করেছে, এদিকে কি সব করে ঘর টাইপের আছে, আর ভিতরে এটা জাল ডাল দিয়ে, জালের মানে কাপড় টাপড় দিয়ে করেছে। গাইস মালিশ বুট ছালিপায় চলে এসেছি দুবাইয়ে। বাইরের দৃশ্য অনেকটাই ফাঁকা, কাদা হয়ে আছে বৃষ্টির জন্য, এদিকে দেখতে পাচ্ছ মানে গ্রাম্য এলাকা বলে ভিড় একটু কম, সন্ধ্যের দিকে হয়তো ভিড় বেশি দিচ্ছিল, আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, ভিড়টা অতটা পাইনি। যাই হোক গ্রাম এলাকা মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে, কিছু করার নেই, চলো। গাইস আমি এখন বুর্জ খলিফায় আছি, দুবাইয়ের বুর্জ খলিফাতে, দেখো একবার পিছনে আর কি আমার ইয়ে আছে। এটা হচ্ছে গ্রামের চৌধুরীতে করেছে আর কি লক্ষ্মী পূজাতে প্যান্ডেল, কোনো কোনো কলকাতায় বুঝ খালিপা করেছে, কলকাতায় বুঝ খালিপা করেছে, এটা আমাদের লক্ষ্মী পূজাতে বুঝ খালিপা করেছে। এই যে পিছনে দৃশ্যটা দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে ঘেরা, এটা আমাদের চৌধুরী বলে একটা জায়গা করেছে গ্রাম্য এলাকায়, আমাদের গ্রাম থেকে দু তিনটে গ্রাম পড়ে, এটা হচ্ছে বুঝ খালিপা করেছে লক্ষ্মী পূজার প্যান্ডেল। দারুণ খরচা করেছে, 1.5 লাখ টাকার মতো লাইটিং খরচা করেছে এরা, দারুণ ব্যাপার, মানে এত ইনভেস্ট করেছে গ্রামের মধ্যে, সত্যি অতুলনীয়, অভাবনীয়, এটা মানে অস্বীকার করা যায়। তাহলে এক এক করে সবার কাছে রিভিউ নেবো বুর্জ খলিফাটা কেমন লেগেছে, গ্রামের বুর্জ খলিফা তো কেমন লেগেছে বল। ভাই এই বুর্জ খলিফাটা দেখে সব জায়গায় বুর্জ খলিফার ভালো হয়েছে, মানে গ্রামে এলাকায় যে এত সুন্দর একটা বুর্জ খলিফা হতে পারে এটা সত্যি সবাই অবাক, গ্রামে এরকম একটা জিনিস করতে পারে। তোর কেমন লেগেছে বল সুযোগ? খুবই ভালো লেগেছে, কারণ গ্রামের মধ্যে এরকম। তোর কেমন লেগেছে বল? অনেক দিনের আশা ছিল বা অনেক সেই সন্ধ্যা থেকে আমরা যে বুর্জ খলিফা দেখবো বলে অনেক আগ্রহ ছিলাম, যে সন্ধ্যের আজ রাত প্রায় 12টার কাছাকাছি, আমরা 12টা নয় কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে বুর্জ খলিফা, যে অনেক ইচ্ছা ছিল বুর্জ খলিফা দেখার, সেটা আজ পূরণ হয়ে গেল। সবাই আকাঙ্ক্ষা সব মিটে গেছে আর কি বুর্জ খলিফা দেখার পরে, চলে গেছিলাম এতক্ষণ আমরা পাবেতা করছিলাম, সব আকাঙ্ক্ষা আমাদের মানে ঠাকুর ঘরে ঢুকলে আর কি আমাদের পাবেতা কমে যায়, সব কিছু কমে যায়, সব ভুলে গেছি। এরকম একটা প্যান্ডেল দেখার পরে আর কোনো পাবেতা মানে লাগে নাই আর কি, এরকম একটা প্যান্ডেল দেখার পরে। তোমরা যদি কেউ আসো একবার এখানে ঘুরে যেতে পারো, যদি কাছাকাছি কেউ থাকো তো নিশ্চয়ই ঘুরে যাবে। এবার যেটা আমরা প্রথমে বলেছিলাম, যেটা 1.5 লাখ টাকার মতো খরচা করেছে এই লাইটিংটা করার জন্য, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে 1.5 লাখ টাকা শুধু লাইটিংয়ে খরচা করেছে। তোমাকে বলেছিলাম যে 1.5 লাখ টাকা বন্ধুরাই বলেছিল, কিন্তু 1.5 লাখ টাকার মতো এরকম লাইটিংয়ে খরচা করেছে, তো দেখতেই পাচ্ছো কীরকম মানে ইনভেস্ট করে এরকম প্যান্ডেলে দাঁড় করিয়েছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি অন্য ড্রেস পরে প্রথম গেলাম আর অন্য ড্রেসে আমি বুর্জ খলিফা দেখিয়েছি, মানে এটা কেন হলো আমি তো বলে রাখি, প্রথম দিন বেরিয়েছিলাম বন্ধুদের সাথে বাইকে, কিছু বন্ধুর সাথে, তো বাইকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেক প্যান্ডেল মানে আনকমপ্লিট হয়েছিল, অনেক ঠাকুর ঢুকছে, তো আমরা প্যান্ডেলে ঢুকতে পারিনি, তাই আমি ব্লগটা করিনি, মানে ভিডিও করা হয়নি। তারপরের দিন আমার বন্ধুদের সাথে সাইকেল রাইডিংয়ে করে গেছিলাম 6-7 জন মতো, তাই তখন আমি বুর্জ খলিফা ভিডিওটা করেছিলাম। আরও অন্যান্য ভিডিও গোপালনগর বা চৌকুড়ির ভিডিও আছে, এরপরের আমি ভিডিওতে দেবো, তোমরা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কি বলবো একটু সাপোর্ট করো। আর এটাই ঘুরতে গেছিলাম এই আর কি বন্ধুদের সাথে, তো দেখা হচ্ছে একটা নতুন একটা ভালো ব্লগে, চলো টাটা।